वेलकाम बंधुरा, आज ये भिडियोते देखाबो बांगला शिक्षा इ पोर्टाले 2022 शिक्षा बर्षेर छात्र छात्रीदेर किभाबे 2023 शिक्षा बर्षेर जन्नो प्रमोशन किंबा डिटेंशन करबेन सेइटी एई भिडियोते डिटेल्स जानाबो। सुतरां सम्पूर्ण भिडियोटी आपनारा देखते थाकुन, किभाबे प्रमोशन एबं डिटेंशन करते हबे सेइ प्रसेसटी एई भिडियोर माध्यमे आपनादेरके लाइभ देखाबो। सुतरां ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে বাংলা শিক্ষা ইপোর্টাল লগ ইন করবেন। লগ ইন করার পরে মেন নেভিগেশন মেনুর আন্ডারে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আপনারা ক্লিক করবেন। স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলে এর আন্ডারে অনেকগুলি সাব মেনু ওপেন হবে। এই সাব মেনুগুলির মধ্যে আপনারা নিচের দিকে দেখতে পাবেন স্টুডেন্টস প্রমোশন এবং ডিটেনশন। এই সাব মেনুতে আপনারা ক্লিক করে দেবেন। এই সাব মেনুতে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। আপনার বিদ্যালয়ে যতগুলি ক্লাস আছে সেই ক্লাসগুলি দেখতে পাবেন। স্ট্যাটাসে সবগুলি পেন্ডিং দেখতে পাবেন। অ্যাকশনে আপনারা প্রতি ক্লাসে রো বরাবর একটি করে সাবমিট করার ঘর পাবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, বাংলা শিক্ষা SMS পোর্টালে মার্কস এন্ট্রি করুন বা নাই করুন 2023 শিক্ষাবর্ষের জন্য বাংলা শিক্ষা ই পোর্টালে ছাত্রছাত্রীদেরকে প্রমোশন ও ডিটেনশন আপনাদেরকে করতেই হবে। দ্বিতীয় পয়েন্ট, যখন প্রমোশন এবং ডিটেনশন করবেন তখন আপনার বিদ্যালয়ের হায়ার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে এখানে সাবমিট বটনগুলি ক্লিক করে যেতে হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি প্রাইমারি থেকে ফোর যে বিদ্যালয়ের আমি প্রমোশন এবং ডিটেনশন দেখাবো সেই বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আছে। তাহলে হায়ার ক্লাস ক্লাস ফোর, তাহলে ক্লাস ফোরের রো বরাবর যে সাবমিট বটনটা দেখা যাচ্ছে সেইটিতে ক্লিক করব। তারপরে ক্লাস থ্রি, তারপরে ক্লাস টু, তারপরে ক্লাস ওয়ান, তারপরে প্রি প্রাইমারি। কারণ আপনারা যদি লোয়ার ক্লাস থেকে হায়ার ক্লাসের দিকে যান, যখন আপনারা প্রি প্রাইমারি রো বরাবর সাবমিট করবেন, তখন এই প্রি প্রাইমারির ছাত্রছাত্রীরা ক্লাস ওয়ানে অ্যাডমিট হয়ে গেল। তারপরে যখন আপনারা ক্লাস ওয়ানে রো বরাবর সাবমিট বটনে ক্লিক করবেন, যে সমস্ত প্রি প্রাইমারি সদ্য ক্লাস ওয়ানে উঠেছে সেই ছাত্রছাত্রী এবং পূর্বের ক্লাস ওয়ানের ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাস টুতে প্রমোট হবে। এইভাবে ক্লাস টু রো বরাবর যদি আপনারা সাবমিট বটনে ক্লিক করেন, তাহলে এই সমস্ত ছাত্রগুলি ক্লাস থ্রিতে প্রমোট হবে। ক্লাস থ্রি রো বরাবর সাবমিট বটনে ক্লিক করেন, উপরের সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ফোরে প্রমোট হবে। সর্বশেষ হায়ার ক্লাসে যখন আপনি সাবমিট বটনে ক্লিক করবেন, তখন আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী প্রমোট হবে। তখন একটি টেকনিক্যাল সমস্যায় আপনাদেরকে ভুগতে হবে। সুতরাং আপনারা যখন প্রমোশন এবং ডিটেনশন করবেন, তখন হায়ার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে আপনারা যাবেন। তাহলে আমরা ক্লাস ফোরে প্রথমে সাবমিট বটনে ক্লিক করব। যখন আমরা সাবমিট বটনে ক্লিক করব, তখন এখানে স্টুডেন্ট কোড আমরা দেখতে পাবো, প্রেজেন্ট সেকশন দেখতে পাবো, রোল নাম্বার দেখতে পাবো, ছাত্রছাত্রীর নাম দেখতে পাবো এবং সমস্ত ছাত্রছাত্রীর প্রমোটের ঘরে টিক চিহ্ন থাকবে। তারপরে আপনারা দেখতে পাবেন প্রমোট অ্যান্ড লিভ স্কুল। যেহেতু এই প্রাইমারি বিদ্যালয়ে ক্লাস ফাইভ নেই, সুতরাং ক্লাস ফোরকে লিভ সার্টিফিকেট দিতে হবে। এরপরে আপনারা এখানে কিছুই করবেন না, নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ ড্রাফট, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। তাহলে ক্লাস ফোরের ছাত্রছাত্রীদেরকে প্রমোট হয়ে গেল। এরপরে আপনারা যে ব্যাক বটনটা দেখতে পাচ্ছেন, এই ব্যাক বটনে ক্লিক করে দেবেন। ব্যাক বটনে ক্লিক করার পরে পূর্বের পেজে আপনারা আসবেন এবং ক্লাস ফোরের রো বরাবর আপনারা দেখতে পাবেন সেভড অ্যাজ ড্রাফট এবং সাবমিটের পাশাপাশি আপনারা ফাইনালাইজ বটনটা দেখতে পাবেন। তার আগে আপনারা বাকি ক্লাসগুলি সাবমিট করে নেবেন। ঠিক একইভাবে হায়ার ক্লাস থেকে লোয়ার ক্লাসের দিকে আপনাদেরকে যেতে হবে। এরপরে ক্লাস থ্রি রো বরাবর সাবমিট বটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে।
এখানেও সেম, স্টুডেন্ট কোড দেখতে পাবেন, সেকশন দেখতে পাবেন, রোল নাম্বার দেখতে পাবেন, এটা প্রিভিয়াস রোল নাম্বার, ফোন নাম দেখতে পাবেন, সব ছাত্রছাত্রী প্রমোট হয়ে গেছে, টিক চিহ্ন দেওয়া আছে এবং প্রমোট হয়ে সবাই ক্লাস ফোরে আসছে এবং বর্তমান সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা রোল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে রোল নাম্বারও চেঞ্জ করতে পারবেন। এখন আমরা রোল নাম্বারগুলো একটু চেঞ্জ করে নেব, যেহেতু পরীক্ষা ছিল সেই হিসাবে বর্তমান রোল নাম্বারগুলি পরিবর্তন করে নেব। রোল নাম্বারগুলি ভালোভাবে চেক করার পরে সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে যদি কোনো প্রবলেম হয় তাহলে এইরকম একটি লাল রঙের পপ আপ মেসেজ আসবে। যদি রোল নাম্বার বসানো ভুল হয়ে থাকে তাহলে এইরকম পপ আপ মেসেজ আসবে লাল রঙের। আপনারা ভালোভাবে চেক করে নেবেন রোল নাম্বার কী ভুল হয়েছে, তারপরে সেটি সংশোধন করে পুনরায় আপনারা সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করতে হবে। রোল নাম্বার সংশোধন করার পরে পুনরায় যখন সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করা হলো এখন ঠিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এরপর পরের ক্লাসের সাবমিট বটনে ক্লিক করার জন্য এখানে ব্যাক বটনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা ক্লাস থ্রির সেভ অ্যাজ ড্রাফট অপশনটি চলে আসছে এবং সাবমিট বটনের পাশাপাশি ফাইনালাইজ অপশনটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমরা ক্লাস টুয়ের সাবমিট বটনে ক্লিক করব। এখানে সাবমিট বটনে ক্লিক করলে একই রকমভাবে ক্লাস টুয়ের পেজটি ওপেন হবে। এখানে আপনারা স্টুডেন্ট কোড দেখতে পাবেন, পূর্বের রোল নাম্বার দেখতে পাবেন, ছাত্রছাত্রীদের নাম দেখতে পাবেন এবং বর্তমান রোল নাম্বার আপনারা ঠিকভাবে বসিয়ে দেবেন। বর্তমান রোল নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটি পপ আপ মেসেজ আসবে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। পরের ক্লাসের জন্য ঠিক একই রকম ব্যাক বটনে ক্লিক করে দেবেন। এখন আপনারা ক্লাস টু এর পাশে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনটি দেখতে পাবেন এবং সাবমিট বটনের পাশাপাশি ফাইনালাইজ অপশনটি দেখতে পাবেন। এখন আমরা ক্লাস ওয়ানের রো বরাবর সাবমিট বটনে ক্লিক করব। ক্লিক করলে ঠিক একই রকমভাবে ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীদের নাম আসবে, স্টুডেন্ট আইডি কোড দেখতে পাবেন, প্রিভিয়াস রোল নাম্বার দেখতে পাবেন, বর্তমান রোল নাম্বার আপনারা চেঞ্জ করবেন। যেভাবে লিখিত পরীক্ষা দিয়েছে সেই মোট নাম্বারের ভিত্তিতে রোল নাম্বার চেঞ্জ করে নেবেন। রোল নাম্বার চেঞ্জ করার পরে সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আগের মতোই পপ আপ মেসেজ আসবে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এখন ব্যাক বটনে ক্লিক করবেন। ব্যাক বটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ক্লাস ওয়ানের পাশে সেভড অ্যাজ ড্রাফট লেখাটি চলে আসছে এবং সাবমিট বটনের পাশে ফাইনালাইজ অপশনটি আপনারা পেয়ে যাবেন। এরপরে প্রি প্রাইমারি রো বরাবর সাবমিট বটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একই রকমভাবে প্রি প্রাইমারির পেজটি ওপেন হয়ে যাবে। যদি রোল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে রোল নাম্বার চেঞ্জ করে দেবেন। রোল নাম্বার চেঞ্জ করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেভ অ্যাজ ড্রাফট এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে ব্যাক বটনে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ফোর থেকে প্রি প্রাইমারি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হলো এবং ফাইনালাইজ অপশনটা দেখতে পাচ্ছেন। ফাইনালাইজ করার পূর্বে আপনারা যদি কোনো পরিবর্তন করতে চান, অর্থাৎ রোল নাম্বার যদি পরিবর্তন করতে চান, যে ক্লাসের রোল নাম্বার পরিবর্তন করতে চাইছেন সেই ক্লাসের রো বরাবর সাবমিট বটনে ক্লিক করে দেবেন। সাবমিট বটনে ক্লিক করলে ওই পেজটি ওপেন হবে।
যদি রোল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে আপনারা সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করে দিবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে ব্যাক বটনে ক্লিক করবেন। ব্যাক বটনে ক্লিক করলে আগের পেজটি আপনারা দেখতে পাবেন। এখন ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার সময় ঠিক একইভাবে ক্লাস ফোর থেকে প্রি প্রাইমারির দিকে, তাহলে কোনো টেকনিক্যাল ইস্যু আসবে না। সুতরাং আমরা প্রথমে ক্লাস ফোরের ক্ষেত্রে ফাইনালাইজ অপশনটি ক্লিক করব। এখানে ফাইনালাইজ অপশন ক্লিক করার পরে এরকম একটি পপ আপ মেসেজ আসবে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ যদি আপনি একবার ফাইনালাইজ অপশনে ক্লিক করে দেন তাহলে কোনো ডেটা আর পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি কনফার্ম হন তাহলে ওকে ক্লিক করবেন। তাহলে আমরা এখন ওকেতেই ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন আপনারা আপার ক্লাসে দেখতে পাবেন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। অর্থাৎ আপার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে প্রমোট করার পরে তাদেরকে অন্য স্কুলে অ্যাডমিট হতে গেলে এখান থেকে স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ছাত্রছাত্রীদের স্কুল লিভিং সার্টিফিকেট চলে আসছে এবং এটি পিডিএফ ফর্মে সমস্ত ছাত্রছাত্রীর একসঙ্গে চলে আসবে। এখন বাকি ক্লাসের জন্য আপনারা ফাইনালাইজ অপশনে ক্লিক করে যাবেন। এভাবে প্রত্যেকটি ক্লাসে ফাইনালাইজ অপশনে ক্লিক করলে ফাইনালাইজড হয়ে যাবে। এরপরে আপনারা আর কোনো পরিবর্তন করতে পারবেন না। কেবলমাত্র আপনারা ক্লাস ফোর অর্থাৎ আপার ক্লাসের স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। এখন ক্লাস ফোরে স্কুল লিভিং সার্টিফিকেটে কোনো রকম যদি ভুল থাকে, সেই ভুল কীভাবে সংশোধন করতে হবে সেইটি জানার জন্য এই মুহূর্তে আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে ভিডিওর লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।